সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে এবং আজকের আলোচনার এই সময়টাতে আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ। দর্শক আজকে আমরা কথা বলতে চাচ্ছি বিশ্ব অটিজম দিবস যেহেতু পালিত হয়ে গেল এই বিষয়টিকে কেন্দ্র করে এবং এই বিশ্ব অটিজম দিবস যেটা জাতিসংঘের স্বাস্থ্য সংক্রান্ত যে ৭টি দিবস পালন হয় তার মধ্যে অন্যতম একটি দিবস হচ্ছে এটি। এই দিবসটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো পালন করে থাকে, বাংলাদেশও খুব গুরুত্ব সহকারে এই দিবসটি পালন করে থাকে এবং এই দিবসটি আসলে আমরা এই যে অটিজম আক্রান্ত যে শিশু বলি ব্যক্তি রয়েছে তাদের সেই রোগ নির্ণয় বা থেকে শুরু করে যদি একদম ছোটবেলা বলি রোগ নির্ণয় থেকে শুরু করে নানান ধরনের গবেষণা বা তাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের যে আরও বেশি সচেতন হওয়ার জায়গাটা রয়েছে সেই সমস্ত নানান কিছু নিয়ে নতুন করে আমরা নড়েচড়ে বসি এবং কিছু করবার চেষ্টা করি। আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তার আন্তরিক প্রচেষ্টায় সব সময়ই বলতে হবে যে এই কাজটি করে যাচ্ছেন। সেটা মাঝে মাঝে আমরা গণমাধ্যমে সেই বিভিন্ন যে কাজের যে যদি বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলি বা কি কাজ হচ্ছে সেগুলো যেমন উঠে আসে, পাশাপাশি এখন কিন্তু গণমাধ্যমে কিছু প্রচারণামূলক যে যদি বলা হয় বিজ্ঞাপন চিত্র সেটাও যাচ্ছে সচেতন করে তুলবার জন্য যে এটা আসলে আমাদেরকে ভাবতে হবে, তাদের প্রতি আমাদের এক ধরনের সমর্থন থাকতে হবে যারা এরকম আক্রান্ত রয়েছে এবং সমাজের দৃষ্টিভঙ্গিটার আমূল একটি পরিবর্তন ঘটাতেই হবে। আর যদি সেটা না ঘটাতে পারি তাহলে তো আসলে আমরা এই যে মানুষগুলোকে নিয়ে আমাদের একদম দেশ গড়বার কাজেও তাদেরকে লাগানো বা তাদের জন্য একটি কর্মক্ষেত্র কর্মপরিবেশ তৈরি করা সেটা নিশ্চিত করতে পারবো না। সেই আলোচনাই আজকে করতে চাচ্ছি এবং আলোচনায় আজকে যারা রয়েছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। রয়েছেন সাজিদা রহমান ড্যানি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এবং আমাদের মাঝে একজন অভিভাবক উপস্থিত হয়েছেন আজকে রয়েছেন হামিদা খাতুন। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমরা যাব, আলোচনা আমরা করব, কিন্তু তার আগে সহকর্মী রিয়াজ সুমনের একটি প্রতিবেদন এই সংক্রান্ত সেটা শুরুতেই আমরা একটু দেখে নিই। শিশুকে শারীরিক এবং মানসিক দিক থেকে অপূর্ণতায় পর্যবসিত করে অটিজম। অনেকে এটিকে মানসিক রূপ মনে করলেও এটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা, যে সমস্যার কারণে আক্রান্ত ব্যক্তি আর 10 জন মানুষের সাথে স্বাভাবিক যোগাযোগ ও সামাজিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। অটিজমের লক্ষণ নিয়েই একটি শিশু জন্ম নেয়। 1.5 থেকে 3 বছর বয়সে লক্ষণগুলো প্রকাশ পায়। 1 বছরের মধ্যে বাবা মা সহ আপনজনদের না ডাকা, 2 বছরে অর্থপূর্ণ 2টি শব্দ দিয়ে কথা বলতে না পারা, চোখে চোখ রাখতে না পারা এবং সমবয়সী শিশুর সাথে মিশতে সমস্যা হওয়া অটিজমের লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। এটা যদি টাইমলি এটাকে অ্যাড্রেস না করা যায় এটা কিন্তু আরও খারাপের দিকে যাবে, অথবা বাচ্চাটার জন্য কোনো উপকার হবে না বরং বাচ্চাটার ক্ষতি হবে। সেই জন্য ভেঙে পড়লে চলবে না, মাইন্ডটাকে পজিটিভ রাখতে হবে, আমাদেরকে পজিটিভলি আগাতে হবে। গবেষণা বলছে গ্রামের চেয়ে শহরে বাড়ছে অটিস্টিক শিশুর সংখ্যা। গ্রামে প্রতি 10,000-এ 14 জন, শহরে প্রতি 10,000-এ 25 জন শিশু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। আর দেশে প্রতি 10,000-এর মধ্যে গড়ে 17 জন শিশু অটিজমে আক্রান্ত। যারা বুঝতো যে বাচ্চার সমস্যা আছে তারা লুকিয়ে রাখতো বা ওই বাচ্চাগুলোকে হাইড করে রাখতো বা তাদেরকে যে কোনো একটা আখ্যা দিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রাখতো, অথবা জানতোই না যে এটা একটা প্রবলেম বা এটা একটা কোনো সমস্যা, এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটাই আগে মানুষ জানতো না, এখন মানুষ জানে। অটিজম চিকিৎসায় ওষুধের তেমন কোনো ভূমিকা নেই, এর জন্য দরকার প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ। ভয় না পেয়ে পরিবারকে সচেতন হওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। মা বলছে বাচ্চা কথা বলে না, তখন পরিবারের অন্যান্য সদস্যরা বলছে ওর বাপ চাচারাও তো দেরিতে কথা বলেছে, তুমি এত দুশ্চিন্তা করছো কেন, 5 বছর একটু বড় হতে দাও কথা বলে। এই যে সে টাইমটা ওয়েস্ট শুরু হয়ে গেল, এই যে এখানে কারণ উইন্ডো অফ অপরচুনিটি হচ্ছে 5 বছরের মধ্যে। অটিস্টিক শিশুদের জন্য দেশে এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বলেও জানান চিকিৎসকরা। আমাদের স্কুলের সংখ্যা আসলে বাড়াতে হবে। আমি তো ডায়াগনোসিস করে দিলাম, বাসায় কি কাজ করতে হবে সব বলে দিলাম, কিন্তু স্কুলের একটা বিশাল এবং ম্যাক্সিমাম বাচ্চা স্কুলিং পাচ্ছে না। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। दर्शक सहकर्मी रियाज सुमने प्रतिबेदनटी आमरा देखलाम। प्रतिबेदनटीते अनेक किछु उठे एसेছে যা আসলে সেই লক্ষণগুলো কি কি হতে পারে, কত বছরের মধ্যে এই লক্ষণগুলো আমলে নেওয়া দরকার, আমলে না নিলে সেটা আসলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই স্নায়বিক বিকাশে বাধাগ্রস্ত যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে। সেই জায়গাটায় রয়েছেন আমাদের সাথে সাজিদা রহমান। ড্যানি, আপনার কাছে একটু জেনে নেই এই যে এত সচেতন হবার কথা, এত জানবার কথা আমরা বলছি, কতটা জানতে পারলাম, কতটা ইতিবাচক ভাবে তাকাতে শিখলাম আমরা? ধন্যবাদ ইটিভিকে আজকে এই ধরনের একটা সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। দেখেন, বাংলাদেশে অটিজম বিষয়টা লাইমলাইটে এসেছেই কিন্তু 2011তে সাইমা ওয়াজেদ ওনার সুবাদে। তারপর থেকে কিন্তু আমরা যারা কাজ করছি তারা, সরকার, সাইমা নিজে এবং আমাদের মতো প্রতিষ্ঠান, আমরা ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছি যে মানুষ যেন জানে। মানুষ জানছে আগের থেকে, ডেফিনেটলি অনেক বেশি জানছে, বাট সেটা সঠিকভাবে জানা একটা বিষয় এবং মেনে নেওয়াও আরেকটা বিষয়। যেমন আমরা কিছুদিন আগে একটা নাটক দেখেছি, ঘটনা সত্য, যেখানে ডিসেবিলিটি এবং প্রতিবন্ধিতাকে একটা পাপ বলে বলা হয়েছে। এই যে মেসেজগুলি চলে যাচ্ছে সেটা কিন্তু প্যারেন্টসকে আরও বেশি ভেতরের দিকে, আরও বেশি কি বলবো যে মানসিক একটা দুশ্চিন্তাগ্রস্তের জায়গায় নিয়ে যাচ্ছে। আবার আর অন্য জায়গাটা যদি দেখি, মানুষ এটাকে একটা স্ল্যাং হিসাবেও ধরে নিয়েছে, আরে ও তো অটিস্টিকের মতো ব্যবহার করছে। সো জানাটাই যে আসলে সঠিকভাবে জানা সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। তো সেই জায়গাটায় আমাদের কাজ করার অনেক বড় একটা জায়গা আছে এখনও। আর দ্বিতীয়টি যেটা হচ্ছে যে গ্রাম পর্যায়ে আমরা আসলে এখনও ওভাবে যে পৌঁছাতে পারিনি। শহরেগুলিতে তাও হয়তো কিছুটা জেনেছে মিডিয়া এবং আমাদের যে প্রচার প্রচারণা সেটা সুবাদে, কিন্তু গ্রাম পর্যায়ে এখনও পর্যন্ত আমরা একটা মাকে বোঝাতে পারিনি যে এই বাচ্চাটার আর্লি ইন্টারভেনশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সো তারা এই যে প্রলং একটা কি বলবো যে একটু ডিলে করছে, পরে সিদ্ধান্ত নিচ্ছে, অথবা কোনো একটা কারণে সে হয়তো সঠিকভাবে যে ম্যানেজমেন্টটা দেওয়া দরকার খুব আর্লি স্টেজে সেটা দিচ্ছে না। তো এই যেই কারণে বাচ্চার ট্রিটমেন্টটা পিছিয়ে যাচ্ছে, বাচ্চার ম্যানেজমেন্টটা পিছিয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সচেতনতা শুধু না, সঠিক সচেতনতা এটা একটা জরুরি, সঠিক মেসেজগুলি পৌঁছানোটা জরুরি, স্পেশালি ফ্যামিলির কাছে। এবং এটার কোন জায়গাগুলিতে ট্রিটমেন্ট বলবো না, বাট ম্যানেজমেন্ট সাপোর্টটা পাওয়া যেতে পারে, সেই বিষয়গুলি আরও ক্লিয়ারলি মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। জি, এই বছরের এই যে 15তম এই বিশ্ব এই যে অটিজম দিবস পালিত হচ্ছে এবং সেটা প্রতিপাদ্য রাখা হয়েছে এমন বিশ্বগরী অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি। বাংলাদেশে তো আসলে পালিত হচ্ছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটার ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে, নানান ধরনের কর্মসূচি রয়েছে এই দিনটিকে ঘিরে। রয়েছে বললে ভুল হবে যে ইতিমধ্যে সেটা পালিত হয়েও গেছে এবং আরও কিছু কর্মসূচি হয়তো পালিত হবে, আরও 1-2 দিন এটা করা হবে। কিন্তু সত্যিকার অর্থেই সেই আমরা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি, বিকশিত করবার জায়গাটায় বাংলাদেশ আসলে কোন অবস্থানে রয়েছে? জি, আপনার কাছেই জানতে চাচ্ছি, আপনিই বলবেন। এটা একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন দুটো কারণে। একটা কারণে এই জন্য যে আমি অলসো ন্যাশনাল ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং এই বোর্ডটি দায়িত্বপ্রাপ্ত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি দায়িত্বপ্রাপ্ত যে অটিজম সম্পন্ন যারা আছে তাদের জন্য যে কাজগুলি তারা যেন এই বোর্ড পালন করে। আমি বলবো না, আমি একজন মা এবং আমি এই ফিল্ডে কাজ করি, আমি বলবো না যে অপটিমাম লেভেলে যে অ্যাচিভমেন্টগুলি করা দরকার, এনডিডি প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট যে কার্যাবলীগুলি আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে সেই কাজগুলি আমরা 10%ও এখন করতে পারিনি। এবং দ্যাট আই গেস এটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এবং আমি বলবো যে বাংলাদেশে যত অটিজম সম্পন্ন শিশু এবং ব্যক্তি আছে তারা আরও বেশি ডিজার্ভ করে, এবং বাংলাদেশ সরকারের যে এটার বিষয়ে যে দরদ আছে, করার যে আগ্রহ আছে, সাইমা ওয়াজেদ ওনার যে ডেডিকেশন আছে এই জায়গাটাতে করার, এই ডেডিকেশন নিয়েই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম, অনেকখানি অ্যাচিভ করতে পারতাম। আনফর্চুনেটলি আমি এটা বলবো না যে কেন বাট যতটুকু এগিয়ে যাওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা যেতে পারিনি আমরা কোয়ালিটি একটা স্কুল তাদের যে স্ট্যান্ডার্ড থাকবে সেটা আমরা ঠিক করতে পারিনি এখনো পর্যন্ত গত 6 বছরে 2013 সালে আইনটা পাস হয়েছে এখনো পর্যন্ত আমরা একটা বাচ্চার লিগ্যাল রাইটস এনশিওর করতে পারিনি এখনো পর্যন্ত আমরা একটা কারিকুলাম সঠিক কারিকুলাম সেটা স্পেশালাইজড স্কুলের কারিকুলাম হোক সেটা ইনক্লুসিভ এডুকেশনের কারিকুলাম হোক এখনো পর্যন্ত আমরা আনতে পারিনি আমরা একটা টিচার তৈরি করার হিউম্যান রিসোর্স তৈরি করার যে বেসিক বাংলাতে যে মডিউলগুলি দরকার রিসোর্সেসগুলি দরকার আমরা সেগুলি তৈরি করতে পারিনি আমাদের কি নাই অনেক কিছুই আছে যতটুকু আছে ততটুকু দিয়েও যদি আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতাম তাহলে হয়তো এর থেকে অনেকখানি যেতে পারতাম আমার যাওয়া উচিত কারণ যে মানুষগুলি এখানে আছে যে বাচ্চাগুলি এখানে সাফার করছে তারা পুরোটাই আমাদের উপর ডিপেন্ড করছে আমি মনে করি যে সময় যেটা চলে গেছে সেটা আমি হয়তো ফেরত আনতে পারবো না কিন্তু ভবিষ্যতে আমরা সময়টা অপচয় না করে অ্যাটলিস্ট সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কার্যাবলীগুলি দেওয়া আছে সেগুলি যেন নিয়ে আমরা খুব কি বলবো যে নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করি জি রয়েছেন হামিদা খাতুন আপনি একজন অভিভাবক আপনার সন্তানকে নিয়ে আপনি প্রতি মুহূর্তে সেই এগিয়ে যাবার চেষ্টাটা করছেন বিশ্বব্যাপী এই যে সচেতনতা দিবস এই বিশ্ব অটিজম সচেতনতা দিবস 15তম বার বা এই 15 বারের মতো পালিত হচ্ছে এবং আপনি যেটা অফেয়ারে বলেছেন যে আপনার সন্তানের জন্ম 2002 সালে একদম জাতিসংঘে যে এটা পাস হয় বা গৃহীত হয় সেটা 2007 সালে তাহলে আপনি তার আগের যে অবস্থাটা যদি বলি 2002 থেকে যখন এই লক্ষণগুলো প্রকাশিত হয়েছিল যে এটা স্নায়বিক বিকাশজনিত একটি সমস্যা আপনি কতটা সাফার করেছেন সেটা একটু শুনে নেই শুরুতে আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য আমি বাচ্চা নিয়ে মানে এখন পর্যন্ত আমি যুদ্ধ করে যাচ্ছি এখন পর্যন্ত ওর একটা সঠিক জায়গা আমি এখনো খুঁজে পাইনি আমি ওকে নর্মাল স্কুলে একটা স্যারের মানে সেগুনবাগিচা হাই স্কুলের টিচারের সাথে এক জায়গায় আমাদের ওয়ার্কশপ ছিল ওইখানে ওনাকে রিকোয়েস্ট করেছি ওনার স্কুলে আমার ছেলেকে নিয়েছে এখনও 10ম শ্রেণীর ছাত্র আমি এক সময় প্রয়াসে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি কিন্তু এতটাই মানে রাস্তায় যে ওদের একটা মানে জার্নিটা ওদেরকে নিয়ে এই জার্নিটাই খুবই কষ্টকর মানে ভাষায় প্রকাশ করার মতো না আমার মতো একজন মা দরিদ্র না হলেও মধ্যবিত্ত পরিবারের মানুষ তো ওকে নিয়ে যে যুদ্ধটা করেছি পরিবারের এতটা সাহায্য সেই রকম বলতে গেলে পাইনি আমি একাই ওকে নিয়ে ছুটেছি এখন পর্যন্ত ওকে নিয়ে আমি এটা করতেছি প্রথম কখন আপনার মনে হয়েছিল যে আপনার সন্তানে একটু সেই স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত সেই ব্যাধিতে একটু হলেও ভুগছে এটা আপনি মানে একদম প্রথম কখন বুঝতে পেরেছিলেন ওর বয়সটা তখন ঠিক কত ছিল ও যখন 1.5 বছর বয়স তখন ওকে যে ডাক্তার দেখতো ডাক্তার বলল যে ওর আই কন্টাক্ট নাই তো ওকে নিয়ে আমি শিশু হাসপাতালে যাই তারপরে ওইখান থেকে বললো যে ওকে কল্যাণীতে নিয়ে যান কল্যাণীতে নিয়ে ওর সব কিছু টেস্ট করানো হলো তখন ওরা বলল যে ও স্লাইট অটিজম আছে এবং বুদ্ধি প্রতিবন্ধী আর কি এটা বলেছে তো তখন থেকেই ওকে নিয়ে আমি কোথায় যাব কার কাছে গেলে আমি সঠিক রাস্তাটা পাবো কিন্তু আমি পয়সা অনেক টাকার ব্যাপার যেখানে গেছি শুধু টাকার জন্য আমি পিছিয়ে এসেছি ওর যোগ্যতা থাকা সত্ত্বেও আমি অনেক জায়গায় ওকে ভর্তি করতে পারিনি টাকার জন্য শুধু জি 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 যদি বলি যে সেই সময়টা যখন আপনি প্রথম আপনার সন্তানের মধ্যে এই ধরনের একটি সমস্যা বিকাশের সমস্যা আপনি প্রথম আপনার কাছে সেটা প্রতীয়মান হলো আপনি বুঝতে পারলেন তারপরও সেই সময়টাতে আপনার পরিবার বা আপনার চারপাশে যদি সমাজের কথা বলি তাদের আপনার সন্তানের প্রতি যে রেসপন্স বা আপনার দিকে সেই যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে তুলনা যদি করতে হয় এখন হ্যাঁ তাহলে আসলে আপনি পার্থক্য কতটা লক্ষ্য করেন আসলে এটা পার্থক্য তো করা যায় না। মানুষের কিছু আছে বাহ্যিক দেখা যায়, আর কিছু নেগলেসি ভিতর ভিতর এটা হয়ে থাকে যেটা প্রকাশ পায় না। মানুষের আচরণে এটা বুঝি যে নেগলেসিটা। এই তুলনামূলক আলোচনা দ্বারা আসলে আমরা একটু হলেও আজকে আমাদের দর্শকদেরকেও এটাই জানাতে চাচ্ছি যে এখন বাংলাদেশে এই যে বিশ্ব অটিজম সচেতনতা দিবস তো পালিত হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে, তার পাশাপাশি সাইমা ওয়াজেদ পুতুলের যে একদম ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে। সেই জায়গাটায় কতটুকু পরিবর্তন হলো একজন অভিভাবক হিসেবে আপনি কতটা সেটা অনুভব করছেন, সেটা যাচাই করবার জন্য এই তুলনামূলক আলোচনায় যেতে চাচ্ছি। আসলে কি আপনি অনুভব করছেন? আমরা তো সাধারণ মানুষ, আসলে প্রধানমন্ত্রী বা ওনার কন্যা পর্যন্ত পৌঁছানোর মতো ধৃষ্টতা আমাদের এখনো হয়নি বা সুযোগ হয়নি। না, কন্যা পর্যন্ত পৌঁছাতে হবে সেটা না, কিন্তু কন্যা যে কাজটা করছে সেই বার্তা তো এখন আগের থেকে অনেকটাই বেটার। আগের থেকে আমরা যে সময় বাচ্চাকে নিয়ে হিমশিম খাচ্ছিলাম, হ্যাঁ, এখন সেটা অনেকটাই সহজ হয়ে গেছে। যেমন পিজি হাসপাতাল আমি এক সময় ওকে নিয়ে গেছি, সেখানে কোনো স্কুল ছিল না, এখন পিজি হাসপাতালে স্কুল হয়েছে। তো আমার ছেলের যেহেতু বয়সটা বেড়ে গেছে আমি ভর্তি করতে পারিনি, এটা একটা ফ্যাক্টর। অনেক জায়গায় আমি বয়সের কারণে 10 বছর আপ হয়ে গেছে, তারপরে ওকে আর ওইখানে নেয় নাই, যার জন্য এই সব সমস্যাগুলো আমাকে ফেস করতে হয়েছে। ওর যোগ্যতা ছিল, তারপরে ওই যে বয়সের কারণে টাকার কারণে আমি ওর মানে সুযোগের সদ্ব্যবহারটা করতে পারিনি। জি জি, অনেক প্রতিবন্ধকতা ছিল। দুটো জিনিস আমি এখানে অ্যাড্রেস করব। নাম্বার 1 দেখুন, মানে উনি টাকার কথাটা বলেছেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে আপনি রেগুলার স্কুলে একজন শিক্ষার্থীকে ভর্তি করলে যে খরচ হবে, তার থেকে একজন অটিজম সম্পন্ন স্টুডেন্ট, তাকে যদি আপনি সেবা দিতে চান বা পড়াশোনা করাতে চান একাডেমিক এডুকেশন, সেখানে কিন্তু আপনার টিচার স্টুডেন্ট রেশিও যেটা আছে সেটা কিন্তু অনেক কম। সো আপনাকে টিচারকে অনেক বেশি স্যালারি এখানে দিতে হবে কম্পারেটিভলি। নাম্বার 2 হচ্ছে এই স্টুডেন্টটাকে আপনার বিভিন্ন ধরনের থেরাপি সাপোর্ট দিতে হবে। সেই থেরাপি সাপোর্ট দিজ আর এক্সপেন্সিভ। একই সাথে তার হয়তো যদি কোনো মেডিকেল ইস্যুস থাকে, অথবা তার সাথে যদি তার স্পোর্টস অথবা এক্সারসাইজের বিষয় থাকে, অথবা ওবিসিডি থাকে, অথবা ডায়েটারি সাপোর্ট প্রয়োজন হয়। সো অ্যাকুমুলেটেড যদি করতে চান তখন কিন্তু এই অ্যাকাডেমিক সাপোর্টের জন্যই অনেকগুলি আমি বলবো যেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় ইন কম্প্যারিজন টু আদার রেগুলার স্টুডেন্টস। আরেকটা বিষয় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার আরেকটা বিষয় যেন কি বললেন আপনি, সরি, বয়সের কথা বলেছেন উনি। বয়স কি দেখেন, এখনো বাংলাদেশে আমরা কিন্তু বলতেই প্রথমেই বলি শিশুদের কথা। অটিজম কিন্তু শিশুভিত্তিক কিছু না, ইটস আ লাইফ লং স্পেকট্রাম। একবার ছোটবেলায় যার আইডেন্টিফাই হবে, ডায়াগনোসিস হবে যে এই পার্সনটা, এই বাচ্চাটা, এই শিশুটা অটিজমে আক্রান্ত, সে যখন হাই স্কুলে পড়বে তখনও অটিজম আক্রান্ত থাকবে, সে যখন অ্যাডোলেসেন্সে যাবে তখনও অটিজম আক্রান্ত থাকবে, সে যখন অ্যাডাল্টহুডে যাবে তখনও অটিজম আক্রান্ত হবে, যখন সে ওল্ড এজে যাবে তখনও সে অটিজম আক্রান্ত থাকবে। সো এই স্পেকট্রামটা সারা জীবন ধরেই থাকবে। হোয়াট উই নিড টু ডু, উই নিড টু থিঙ্ক ইন আ ব্রডার স্কেল, যাতে করে তাদের যে সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা যেন একদম আর্লি ইন্টারভেনশন থেকে শুরু করে একদম গ্রেভিয়ার্ড পর্যন্ত থাকে। এইটা আমাদেরকে মাথায় রেখে তারপরে এটার প্ল্যানিংটা সেবা প্রদানের প্ল্যানিংটা করতে হবে। এটা বিট গভর্নমেন্ট অর্গানাইজেশন অর প্রাইভেট অর্গানাইজেশন যারাই কাজ করছে। সো আমরা যদি শুধুমাত্র স্কুল ভিত্তিক ইন্টারভেনশনের কথা চিন্তা করে থাকি, উই নিড টু স্টেপ ফরওয়ার্ড ফ্রম দেয়ার, এবং ওখান থেকে তাদের কারিগরি শিক্ষা এবং চাকরি অথবা ইন্ডিপেন্ডেন্ট লাইফ তৈরি করার জন্য যে জায়গাটা, সুযোগটা তৈরি করা দরকার, সেটা আমাদেরকে এখনই করতে হবে। কারণ আমার বাচ্চারা বয়স বেড়ে যাচ্ছে, আমার বাচ্চারা তো সারা জীবন ছোট থাকবে না, আর আমাদেরও বয়স চিলড্রেন থাকবে না। আমরা মারা এই বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা অবহেলিত পরিবারে, সমাজে। হ্যাঁ, তো আমার কথা বলবো না, আমি যথেষ্ট, আমি সব জায়গায় আমি ওকে নিয়ে যাই, পিছিয়ে থাকি না, সব বাসায়, সবার বাসায়, সব জায়গায় নিয়ে যাই। তো অনেক মা আছে অবহেলিত, এই মায়েদেরকে দিয়েই মানে ওদের একটা প্রতিষ্ঠান, ওদের পুনর্বাসন, যে যাতে আমাদের অবর্তমানে হ্যাঁ ওদের কে দেখবে। আমার যেমন একটা মানে দুইটা ছেলে, এক ছেলে বিবাহিত, বিয়ে করে সংসার করছে, আর এই ছেলেটা, আমার একটা মেয়ে নাই, তারপরও একটা আশা থাকতো যে আমার হয়তো একটা মেয়ে থাকলে ওকে কিছুটা হলেও আমার অবর্তমানে একটু সাপোর্ট দিত। এই চিন্তাটা আমি এই জায়গাটাতে খুব অপোজ করি, কারণ হচ্ছে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, সেই মেয়েটা আমার এই স্পেশাল নিডস ছেলেকে দেখতো, এই মেয়েটার দায়িত্ব কিন্তু ভাইটাকে দেখা না। দেখে না সবাই, না দেখলেও এই মেয়েটাকে তার নিজস্ব একটা লাইফ আছে, তার নিজস্ব ক্যারিয়ার আছে, সে সেটা বাদ দিয়ে আপনার যে দায়িত্ব সে সেটা কেন পালন করবে? এটা রাষ্ট্রের দায়িত্ব, যে পিছিয়ে আছে তাকে সমান গুরুত্ব দিয়ে সুবিধাগুলি দেওয়ার কথাটা যখন জি আপনি শেষ করবেন। হ্যাঁ, আজকে একটা জিনিস চমৎকার একটা জিনিস হয়েছে, আজকে সেলফ অ্যাডভোকেট হিসেবে সুস্মি, যিনি অটিজম সম্পন্ন ব্যক্তি, ইসাবা হাফিজ সুস্মি, উনি আজকে একটা বক্তৃতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, এবং উনি খুব জোর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে তাদের রেসিডেন্সিয়াল ব্যবস্থা যেন করা হয়, কারণ তার মা বাবা সবসময় দুশ্চিন্তায় থাকে, শঙ্কিত থাকে তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টা নিয়েছেন, এবং উনি সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রীকে খুব স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন যেন এই বিষয়টা নিয়ে কাজ করা হয়। তো আমরা খুব আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী যে আশার বাণীটা দিয়েছেন, আমাদের বাচ্চাদের হয়তো ভবিষ্যতে আমাদের এতিমভাবে রাস্তায় ফেলে যেতে হবে না, ওদের জন্য কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই কোনো না কোনো একটি ব্যবস্থা হবে। মহামান্য রাষ্ট্রপতি আজকের এই দিবসটিকে কেন্দ্র করে তার যে বাণী দিয়েছেন, তার মধ্যেও পুনর্বাসন শব্দটার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সেই জায়গাটায় আমরা আশাবাদী হতেই পারি যে কিছু একটা হবে এই স্নায়বিক বিকাশজনিত সমস্যায় যারা আক্রান্ত রয়েছেন, যে সমস্ত ব্যক্তি, তাদের জন্য রাষ্ট্র ভাববে। আমি আপনাদের কাছে আলোচনায় আবারও ফিরব, আমার বিরতির সময় হয়ে গেছে। সম্মানিত দর্শক, একুশে রাতের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথেই রয়েছেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের এই আয়োজনে, এবং আজ আমরা কথা বলছি বিশ্ব অটিজম সচেতনতা দিবস যে পালিত হয়ে গেল, সেটা আসলে কতটুকু কাজ করতে পারলাম বাংলাদেশে দাঁড়িয়ে, আমাদের যারা রয়েছেন এরকম আক্রান্ত ব্যক্তি, তাদের জন্য আমরা কি ভাবতে পারলাম, সেই সার্বিক আলোচনাটাই মূলত করছি এখানে। আমি আবারও একটু আসতে চাই সাজিদা রহমান ড্যানি, বিরতিতে যাবার পূর্ব মুহূর্তে ঠিক আপনার কাছেই ছিলাম, আপনার কাছেই আবার আসি, যে জায়গাটায় আমরা আমাদের প্রতিবেদন, যেটা একদম আলোচনা শুরুতে প্রচারিত হলো, সেই প্রতিবেদনে আমরা একটি তথ্য সেখানে বলা হলো যে প্রতি 10,000-এ 17 জন করে সে ব্যক্তি বলি, শিশু বলি, যেভাবেই বলি না কেন, আক্রান্ত রয়েছে বাংলাদেশে। এবং গ্রামে এই চিত্রটি হচ্ছে 14 জন, শহরে হচ্ছে 25 জন। কিন্তু গ্রামে খুব বেশি কাজ হচ্ছে না আপনি বললেন, বা সেই অর্থে খুব বেশি যে স্কুল রয়েছে বা তাদেরকে সেই সেবাটা প্রদান করবে সেটা নেই। তাহলে গ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কতটা পিছিয়ে রয়েছি গ্রামে আমাদের? আমি আসলে পিছিয়ে থাকার বিষয়টা যদি ধরি, তাহলে গ্রামভিত্তিক আলোচনায় না যে আগে পলিসি লেভেলে কতটুকু কাজ হয়েছে সেটার দিকে তাকাবো, কারণ পলিসি লেভেলে যখনই একটা স্ট্রাকচার তৈরি হবে তখনই কিন্তু এটা ডিসেমিনেট হবে টু দ্য ফিল্ডস, রাইট? তখনই এটা ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে, এবং বিভিন্ন জায়গায় এটা কাজে লাগানো শুরু করবে। তো আমি মনে করি যে আমাদের পলিসি লেভেলে কাজ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের বেসিক যে স্ট্যান্ডার্ডগুলি তৈরি করা, যেমন আপনার একটা স্পেশাল এডুকেটরের স্ট্যান্ডার্ড কী হবে, সে কোন লেভেলে পড়াশোনা করে আসবে, কতটুকু তার গ্রেড থাকবে, তার কতটুকু এক্সপিরিয়েন্স হলে সে জয়েন করতে পারবে, অথবা আমরা যারা থেরাপিস্টদেরকে নিচ্ছি তারা কোয়ালিফাইড কোথা থেকে হয়তো পাশ করে আসবে, অথবা যারা কেয়ার গিভার আছে, ইভেন আয়া অথবা ড্রাইভার অথবা সাপোর্ট স্টাফ যারা আছে, তাদের ইনভলভমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি কোনোভাবে তাদেরকে মিসট্রিট করে, দ্যাট ইজ অলসো কাউন্ট অ্যাজ অ্যাবিউজ অর হ্যারাসমেন্ট, রাইট? সো আমাদের কাজ করার জায়গাটা কিন্তু অনেক, শুধুমাত্র হিউম্যান রিসোর্স তৈরি করার না, এই হিউম্যান রিসোর্স কোন পদ্ধতিতে কাজ করবে, আমাদের সঠিক কারিকুলাম অথবা সিলেবাস কতটুকু আছে, অথবা কোন এই যে কোন কারিকুলাম অনুযায়ী পড়াশোনা হবে, শুধু পড়াশোনা না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একাডেমিক পড়াশোনাতে তারা হয়তো এগিয়ে যেতে পারে না। সো তাদের জন্য কারিগরি কি শিক্ষা দিলে আমরা তাদেরকে সরাসরি ইনকামের জায়গায় নিয়ে যেতে পারবো, এটা খুব জরুরি সেট করা। কারণ আমরা তাদেরকে যদি দক্ষভাবে তৈরি না করি, আমরা কখনোই আশা করতে পারবো না যে তারা জব মার্কেটে যে সাস্টেইন করতে পারবে। এবং সাস্টেইন করতে না পারলে, কেউ যদি ইনকাম না করতে পারে, আমাদের সোসাইটিতে আমরা তাদেরকে বার্ডেন মনে করি। নিঃসন্দেহে দক্ষ মানব সম্পদে পরিণত করতেই হবে। এবং সেই জায়গাটা যে তথ্যটা রয়েছে যে এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতায় এবছরই 14টি উপজেলা পাইলট প্রকল্প হিসেবে অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করবার যে তথ্যটা গণমাধ্যমে রয়েছে, এখান থেকে আসলে কতটা সুফল আসতে পারে আপনি কি মনে করছেন? আমি আশাবাদী, কারণ এনডিডি বোর্ড চেষ্টা করছে ফিল্ডে যে কাজ করার জন্য। যে বিষয়টা আসলে দেখাটা জরুরি যে আমরা কোন কোয়ালিটির হিউম্যান রিসোর্স এখানে নিয়োগ করছি, তাদের যথেষ্ট কোয়ালিফিকেশন আছে কিনা। নাম্বার 2, তারা যে সেবাটা দিবে ফিল্ড লেভেলে, যে সেটা আসলে সঠিক সেবা কিনা। কারণ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন 103টি তাদের সেবা ও সাহায্য কেন্দ্র তৈরি করেছে সারা দেশব্যাপী। এগুলি চলছে, কিন্তু সেবার যে কোয়ালিটি আছে এবং যে ফিডব্যাকটা আছে, আমি মনে করি এবং দেখেছিও যে এটা ইমপ্রুভ করার সুযোগ আছে। সো আমরা ফিল্ডে ডেফিনেটলি মনে করি যে যাওয়া উচিত, কিন্তু একই সাথে এটার যে মনিটরিং পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা আমাদের নজরে রাখতে হবে। এবং যারা সেবা নিতে আসবে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার একটা প্রসেস রাখতে হবে, যাতে করে যে সেবাটা যাবে সেটা যেন কোয়ালিটিফুল হয়, এটা আমরা এনশিওর করতে পারি। জি নিশ্চয়ই। হামিদা খাতুন, আপনার কাছে একটু আসি। আপনার সন্তানকে আপনি শৈশব কৈশোর পার করে তারুণ্যের জায়গাটা পৌঁছে গেছে, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি সাথে রয়েছেন মা, কিন্তু অনেক মারাই হয়তো এভাবে সাথে থাকতে পারছে না, নানান প্রতিবন্ধকতা রয়েছে, সমাজের সেই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা রয়েছে। কারণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষকে অনেক বেশি বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। যখন আপনার আশপাশে এরকম দেখেন, একটি শিশুকে যদি দেখেন যে হয়তো মা গুরুত্বই দিচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন ওই শিশুটি হয়তো সেই বিকাশে বাধাগ্রস্ত কোনো শিশুর সেই আওতায় পড়ে গেছে, সেই আক্রান্ত শিশুর তালিকায় পড়ে গেছে, এরকম যদি মনে হয় আপনি তাদের উদ্দেশ্যে কি বলেন? কতটা কাজ করবার সুযোগ হয় আপনার? আমার আশেপাশে যাদেরকে আমি এরকম দেখি, সাথে সাথে তাদেরকে আমি সাজেশন দিই যে ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে এবং চিকিৎসার আওতায় এনে ও স্কুলিং করতে, যেটা খুব দ্রুতই করা উচিত, যেটা আমি সময় মতো পারিনি আমার বাচ্চার ক্ষেত্রে। ও 7 বছর বয়স পর্যন্ত কথাই বলতে পারিনি, তারপরে আস্তে আস্তে কথা বললো, স্কুলে ভর্তি করেছি। তারপরে তা আমি এই ধরনের দেখলে আমি তাদেরকে দ্রুত স্কুলিং এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে সাজেস্ট করি। তবে আমি একটু অ্যাড করব হামিদা আপার সাথে, যে আসলে স্কুলিং একটা প্রসেস, বাট প্রথমে যেটা দরকার এই বাচ্চাকে আগে ডায়াগনোসিস করা দরকার যে তার আসলে ইস্যুটা কি, চ্যালেঞ্জটা কোথায়, সে কি অটিজম আছে, না তাকে ইন্টেলেকচুয়ালি সে চ্যালেঞ্জ, অথবা তার লার্নিং ডিসেবিলিটি আছে, অথবা কোন ধরনের স্নায়বিক ডিফিকাল্টিস তার আছে বা ডিসঅর্ডার আছে, এটা আগে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। সো আর্লি ডায়াগনোসিসটা ইজ ম্যান্ডেটরি থিং। এবং যখনই কোনো মা অথবা বাবা মনে করবেন যে তার সন্তানের মধ্যে সে কোনো ধরনের সেটব্যাক দেখতে পাচ্ছেন, অথবা বাচ্চার যে মাইলস্টোনগুলি আছে, ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলি আছে, সেগুলির মধ্যে যেটা একটু আগে আপনাদের ডকুমেন্টারিতে বলা হয়েছে, এই মাইলস্টোনগুলির মধ্যে কোনো ব্যত্যয় যদি তারা দেখে, দের ইজ নো হার্ম ফর ডায়াগনোসিস, কোনো হার্ম নেই এটা অ্যাসেস করার। আপনি শিশু বিকাশ কেন্দ্রে যান, আপনি সেখানে আপনার বাচ্চাকে একটু অ্যাসেস করান, ডায়াগনোসিস করান, চেক করে দেখেন যে তার আসলে কোনো ডিসঅর্ডার আছে কিনা। কারণ যত আর্লি ইন্টারভেনশনটা শুরু করা যাবে। এই যে ডায়াগনোসিসের কথা আপনি বললেন, যেটা আইডেন্টিফাই করা খুব জরুরি। দুটো অ্যাপ্লিকেশন অ্যাপ চালু হয়েছে, যদি আমি ভুল না করে থাকি বলতে চাই, আর একটা হচ্ছে স্মার্ট অটিজম বার্তা। এগুলো আসলে কতটা সাহায্য করছে? এটা সবে মাত্র শুরু করেছে, এটা ফিল্ড লেভেল থেকে টেস্টেড হয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে। বাট এগুলি আসলে একদম ম্যাসিভ আকারে যখন ব্যবহার করা শুরু করবে তখন এটার একটা ফিডব্যাক দেওয়া হয়তো ইজি হবে। বাট এমচ্যাট যেটা বাংলাতে করেছে সেটা আমি মনে করি যে এটা ইন্টারপ্রিটেশনের একটা বিষয় আছে, কারণ হিউম্যান টু হিউম্যান এটা ডিফার করতে পারে, একটা একটা ইয়ে আছে। বাট আমি তারপরেও বলবো আই এম ভেরি অপটিমিস্টিক যে এটা আগে ফিল্ড লেভেলে যে এটা বাস্তবায়ন হোক, এটার যে রিপ্লাইটা আছে সেটা ফিডব্যাকটা আছে সেটা উঠে আসুক, তারপরে আমরা বলতে পারবো যে এটার আসলে কতটুকু ভালো অথবা কতটুকু অ্যাপ্লিকেবল। সেই অর্থে সারা মিলছে যে ব্যাপারটা আমরা বলতে পারি একদম শুরুতে তো আমি বলবো যে এটা একটু সময় লাগবে, বাট এই সময়ের মধ্যে আমি বলবো যে দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ, নো ডাউট। বিকজ আমরা যেখানে পৌঁছাতে পারছি না একদম রুট লেভেলে যেখানে পৌঁছাতে পারছি না ওখানেও কিন্তু এটা দিয়ে কাজ করার একটা সুযোগ আছে, এবং মিসকন্ডাক্ট হওয়ার একটা ইয়েটা কমে আসবে, রেশিওটা কমে আসবে আশা করছি এটা নিয়ে। বাট তারপরেও আমি বলবো যে আমরা যে সনাতন পদ্ধতিতে বা যে টুলস ব্যবহার করে এডোসের যে টুলসগুলি ব্যবহার করে এটা ডায়াগনোসিস করা হয় সেটা ইনফ্যাক্ট দ্যাটস আ মোস্ট সায়েন্টিফিক প্রসেস, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না হলেও একদম আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে না হলেও একটা পর্যায়ে যে এটা করাটা জরুরি। সেটার জন্য যেতে হবে হচ্ছে শিশু বিকাশ কেন্দ্রে, শিশু বিকাশ কেন্দ্রে, এবং ইপনাতে আছে, তারপর মা ও শিশু মাতোয়াল যে ক্লিনিক আছে ওখানে আছে। দিজ আর দ্য কোয়ালিফাইড প্লেসেস যেখানে আপনি, কারণ এটা সায়েন্টিফিক টুলস, এটার যদি পারমিশন না থাকে কেউ ব্যবহার করতে পারবে না। থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই শিশু বিকাশ কেন্দ্র বা যেখানে নিলে এই ডায়াগনোসিস করা সম্ভব হয় সেগুলো কি পর্যাপ্ত রয়েছে বাংলাদেশে? বাংলাদেশে প্রতিটা সদর হসপিটালের মানে জেলার যে সদর হসপিটাল ওখানে শিশু বিকাশ কেন্দ্রের শাখা আছে আমার জানা মতে, এবং যেহেতু শিশু বিকাশ কেন্দ্রের এই সায়েন্টিফিক টুলসগুলি ব্যবহার করার অনুমতি আছে আই থিঙ্ক এটা করা করছে এবং এটার ফলও কিছুটা পাওয়া যাচ্ছে। কিন্তু মানে বিষয় যেটা হচ্ছে যে অনেক প্যারেন্টস এটা জানেন না যে তাকে কোথায় যেতে হবে এবং কার সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে কি চাইতে হবে, অর্থাৎ তার দোরগোড়ায় সেই ডালি সাজিয়ে বসে রয়েছে সেবার, কিন্তু তিনি আসলে জানেন না যে সেবাটা তিনি কোথায় পাবেন বা কোথায় যেতে হবে। সেই অজ্ঞতার কারণেও আসলে অনেক সময় এইটা অনেক বেশি পিছিয়ে পড়ে বা সময়টা আসলে নষ্ট হয়। হামিদা খাতুন, আপনার কাছে একটু জেনে নেই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এরকম একটি তথ্য রয়েছে যে এই যে স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশু বা ব্যক্তিদের ক্ষেত্রে এক ধরনের চিকিৎসা অনুদান দেয়া হয়, সেটা আসলে কতটুকু আপনি পেয়েছেন বা আপনি কতটুকু জানেন যেটা পর্যাপ্ত কিনা, কি বলবেন এই জায়গাটায়? আমি এখনো মানে ওর ভাতা ছাড়া আমি এখনো কোনো আর্থিক অনুদান পাইনি, ওর যে মাসে যে ভাতাটা এটা তাও আমি 2017 সাল থেকে। আলাদা করে কি চিকিৎসা অনুদান এরকম বলা থাকে? না না না, ওই যেটা ভাতা পাই 700 টাকা মাসিক ওইটাই পেয়ে থাকি এখন। আগে তো ব্যাংকের থেকে নিতাম, এখন নগদের মাধ্যমে ওইটা আমি প্রতি 3 মাস অন্তর তুলে থাকি, আর তাছাড়া আর কোনো আর্থিক সহযোগিতা এখনো কোথাও থেকে পাইনি। সেই স্কুলে গিয়ে বিকাশ বা আরও যে ধাপগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যদি গৃহভিত্তিক পরিচর্যার কথাই বলি, সেটা আসলে এই টাকাটা আপনার কতটা সাহায্য করছে? ওকে নিয়ে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার বাচ্চা এমনি একটু ওর সমস্যা আছে, যেমন ডায়াবেটিস আছে ওর, ওইখান থেকে আমাকে সব জায়গায় যেখানে গেছি আমি আমার বাচ্চাকে নিয়ে ডায়াবেটিস সেন্টার ওর, যেমন সুইডে এখন আছে, আরেকটা হোমে আছে, সবাই সব ধরনের সহযোগিতা আমাকে করেছে। আমি মানুষের সহযোগিতা ছাড়া আমি আমার বাচ্চাটাকে নিয়ে এত দূর আসতে পারতাম না, সব জায়গায় সব সময় যেখানে গেছি সহযোগিতার। মানসিক যে সহযোগিতার কথা বলছেন, হাত বাড়িয়ে দেয়া, সেটা কিন্তু আর্থিক কোনো সহযোগিতা যদি বলা হয় সেটা কি পেয়েছেন আপনি? আর কোনো না, আর্থিক সহযোগিতা এখনো কোথাও থেকে পাইনি। ওই মাসিক যে 700 টাকা ভাতাটা ওইটাই 2017 সাল থেকে আমি পাচ্ছি, এর আগে আমি কোনো রকমের অ্যাপ্লিকেশন কোথাও করিনি ভাতার জন্য। জি জি, সেই জায়গাটা সাজিদা রহমান জানি নিশ্চয়ই আপনি জানেন। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম আসলে এই জায়গাটাতে, কারণ এই ভাতা, এই যে এককালীন চিকিৎসা ভাতা যেটা, সেটা শুধুমাত্র যারা শারীরিকভাবে অসুস্থ এবং দুস্থ পরিবার যাদের, সেই ধরনের ক্যাটাগরি সেট করে দেওয়া আছে নিউরো ডেভেলপমেন্টাল প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্টে, এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া আছে। সো এই ক্যাটাগরিতে যারা পড়বে এবং তারা যদি এটা এই অনুদানের জন্য আবেদন করেন সেই আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে এই অনুদানটা প্রদান করা হয় এবং এককালীন ইনসেন্স যাকে দেওয়া হবে দ্বিতীয়বার হয়তো তাকে এটা দেওয়া হবে না। যেহেতু এই রিসোর্সটা কম ১০,০০০ টাকা এককালীন দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু রিসোর্সটা কম আমরা হয়তো সবাইকে এটা দিতে পারছি না কিন্তু এইটুকু আছে যদি আপনি অসুস্থ হন এবং আপনার পারিবারিক যদি ওই সঙ্গতি না থেকে তাকে চিকিৎসা করার তখন এনডিডি বোর্ড আপনার পাশে দাঁড়াবে এই সাপোর্টটা দেওয়ার জন্য। ভুক্তভোগী পরিবার যদি বলি যারা এই আক্রান্ত বা শিশু বা ব্যক্তিদের নিয়ে সব সময় সেই সামনের দিকে এগোবার চেষ্টা করছেন সংগ্রাম করছেন তারা সবাই কি জানেন যে কোথায় আবেদনটা করতে হবে বা কিভাবে আবেদন করলে কোন ক্যাটাগরিতে সে পড়ে এটা তিনি পেতে পারেন এটা কি জানেন? সেই বার্তা কি তাদের পৌঁছে দেওয়া হয়েছে? আসলে এনডিডি বোর্ড গত ২ বছর খুব বেশি কোভিডের কারণে প্রচারণা করতে পারেনি বাট তার আগে আমরা যদি ২০১৭-১৮ দেখি তখন এনডিডি বোর্ড কিন্তু যথেষ্ট পরিমাণ জেলা পর্যায়গুলিতেও এই ইনফরমেশনগুলি পাঠানোর ব্যবস্থা করেছেন। এখন দুটো বিষয় আছে যে নিউজ পেপারে দিলেও কিন্তু এটা এতখানি ম্যাসিভ এরিয়াতে যায় না অথবা এটার জন্য যদি মিডিয়াতে আসতে হয় সেটারও কিন্তু একটা কস্ট আছে সেই খরচটা বেয়ার করার জন্য কিন্তু আমাদের অনুমতি নেই যে কারণে আমাদের কনভেনিয়েন্ট যে এরিয়াগুলিতে আছে সরকারিভাবে বিভিন্ন জেলা শহরগুলিতে জানানো যে ডিস্ট্রিক্টে ইনচার্জ ডিসি যিনি আছেন তাদের কাছে জানানো এবং মিডিয়াতে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতখানি জানানোর সেটা জানানোর ব্যবস্থা তো রয়েছে। আমরা প্রতিবেদনে যখন দেখলাম যে প্রতি 10,000-এ গড়ে যদি বলি 17 জন শিশু বা ব্যক্তি এবং সেটা যদি গ্রামের তালিকা রয়েছে শহরের তালিকা রয়েছে এরকম যারা জরিপ করছেন যাদের বিভিন্ন সময় জরিপে উঠে আসছে তাদের কাছে তো তথ্য রয়েছে কিন্তু সবাই কিন্তু অসুস্থ না সবাই কিন্তু দুস্থও না এবং সবাই হয়তো অ্যাপ্লিকেশন করবে না। জরিপে দুস্থ কতজন রয়েছেন অসুস্থ কতজন রয়েছেন ওই আমি ঠিক জানি না যে ওরকম ভাবে জরিপটা করা হচ্ছে কিনা যেটা মেডিকেল জরিপ করা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য তাদের ডিসএবিলিটি অথবা তাদের কন্ডিশনটা আইডেন্টিফাই করার জন্য অথবা তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা আইডেন্টিফাই করার জন্য। আই এম নট শিওর যে কোন ক্যাটাগরিগুলি ধরে এটা করা হচ্ছে কারণ ইকোনমিক্যাল কন্ডিশন সার্ভে করার জন্য সেটা বিবিএস করবে সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা করবে না। তো My point is, জরিপ থাকলেও আপনার যদি প্রয়োজন না হয় এনডিডি বোর্ড আপনাকে সেই টাকাটা তো দেবে না। সো আপনার প্রয়োজন হলে আপনি যদি মেডিকেল সাপোর্ট করা মেডিকেল খরচ করার জন্য আপনি যদি আবেদন করেন অবশ্যই এনডিডি বোর্ড দেবে। আমি যেটা বলেছি যে জরিপে যারা রয়েছে তার মধ্যে যদি সেই অসুস্থ কতজন রয়েছে বা তাদের তালিকা থাকে দুস্থ কতজন রয়েছে তালিকা থাকে তাদের কাছে যদি বার্তাটা পৌঁছে দেওয়া হয় তাদের দরকার হলে তখন তারা আবেদন করতে পারবেন সুনির্দিষ্টভাবে তাদেরকে জানানোর সহজ হতে পারে। আমি বলবো না যে এটা 100% ডান ইন আ সেন্স যে এনডিডি বোর্ড এই যে জরিপটা করেছে জরিপটা করে 100% তারা ফল পেয়েছে অথবা 100% আমরা রিচ করতে পারছি অথবা এটা যে আউটকামটা আছে সেটা 100% ইউটিলাইজ করা যাচ্ছে। দিস ইজ ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং আমরা চেষ্টা করছি এটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। বাট মাই পয়েন্ট ইজ ইটস নট আ রেসপন্সিবিলিটি অফ এনডিডি বোর্ড অনলি ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস অ্যাজ ওয়েল যে আমার বাচ্চা যদি অসুস্থ হয় অথবা আমার বাচ্চার যদি সহায়তা প্রয়োজন হয় আমাকেও কিন্তু এগিয়ে আসতে হবে জানার জন্য যে আমাকে কি করতে হবে ওই কোয়েস্টটা থাকতে হবে জানার আগ্রহটা থাকতে হবে। আমি কমপ্লেন করতে পারি বাট সেই কমপ্লেন করার আগে দেখা উচিত যে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করেছি কিনা সেই দায়িত্বটা আমার যতটুকু যদি এক্সট্রা একটা স্টেপ প্রয়োজন হয় আমার যদি কারো কাছে দেখা করার প্রয়োজন হয় অথবা কোথায় সাপোর্ট পাওয়া যেতে পারে জাতীয় প্রতিবন্ধী উন্নয়নের যে সেবা সাহায্য কেন্দ্র আছে সারা দেশব্যাপী আছে সেন্টারে যে ওখান থেকেও ইনফরমেশন নিতে পারে অভিভাবককেও অনেক বেশি উদ্যোগী হতে হবে তাদেরকে খোঁজ খবর নিতে হবে তাহলে তিনি হয়তো সেই সেবাটা পেয়ে থাকবেন। আসতে চাই হামিদা খাতুন আপনার কাছে একটু কোভিড-19 যেটা সারা বিশ্বকে একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মানুষও অনেক বেশি খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে যদি শিশুদের কথা বলি একেবারে যাদের কোনো ধরনের মানসিক কিংবা শারীরিক বিকাশে কোনো বাধার সৃষ্টি হয়নি প্রাকৃতিকভাবেই তারাও কিন্তু আসলে এই কোভিড পরিস্থিতিতে এক ধরনের বাধার মুখে পড়ে গিয়েছিল। সেই জায়গাটায় যারা স্নায়বিক সমস্যায় ভুগছে এই বিকাশজনিত সমস্যা তাহলে তারা কতটা বাধার মধ্যে পড়েছিল আপনি যদি আপনার সন্তানের কথাটা একটু এখানে উল্লেখ করেন। আসলে কোভিডে যতটুকু ওকে নিয়ে আমি অগ্রসর হয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ২ বছরে। এটা বলার মতো না, স্কুল বন্ধ ছিল, বাচ্চা কোথাও যেতে পারে না, বাসায় অনেক হাইপার হয়ে ও মানে কি না করেছে, মানে ওর ভাইকে মেরে, ভাইয়ের বাচ্চাদেরকে মেরেছে, ভাইকে মেরেছে, আমাদের গায়েও একসময় হাত তুলেছে। ওকে নিয়ে আমি আর আমার বাসায় শেষ পর্যন্ত থাকতে পারিনি, আমি আরেক জায়গায় শিফট করতে হয়েছে ওকে নিয়ে। এইভাবে আমি ২ বছরে আমি ২বার বাসা চেঞ্জ করেছি। অর্থাৎ বদ্ধ থাকতে চাইতো না। এখানে আসলে যদি সেই জায়গাটায় সাজিদা রহমান ড্যানি আপনি একটু যোগ করেন, বদ্ধ থাকলে এরকম আক্রান্ত যারা রয়েছেন তাদের আসলে কি ধরনের সমস্যা হয়? দেখুন, মেন্টাল হেলথ ইস্যু এটা নর্মাল একজন পার্সনের জন্য যে ধরনের চ্যালেঞ্জ, স্পেশাল নিডস পার্সনদের জন্য সেম চ্যালেঞ্জ। নর্মাল একজন পার্সন সে হয়তো বলতে পারছে তার সমস্যাগুলি, অথবা সে হয়তো ম্যানেজ করতে পারছে, বাট যারা স্পেশাল নিডস তারা এক্সপ্রেস করতে পারছে না, তারা হয়তো এটা ম্যানেজ করতে পারছে না। তো আমি যেটা মনে করি যে এখানে কোভিডের সময়টাতে যদি আমি স্পেসিফিক্যালি ধরি, প্যারেন্টস হিসেবে আমাদের কিন্তু আমরা কিন্তু জানছি, বুঝতে পারছি যে এই ধরনের সমস্যাগুলি হচ্ছে। সো উই নিড টু ফাইন্ড আউট অল্টারনেট ওয়েজ যে কিভাবে এটা সমাধান করা যেতে পারে। যেমন আমি আমার এক্সাম্পল দেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, বাট স্টিল আমি দিচ্ছি যে আমার ছেলে ও হি ইজ আ পার্সন উইথ অটিজম এবং ও PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ও একটা চাকরি করছে, এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপে চাকরি করছে। কোভিডের সময়টাতে এয়ারপোর্ট বন্ধ ছিল, সো হি কেম ব্যাক হোম অ্যান্ড হোল ডে হোল নাইট লাইক এভরিবডি এলস, সারাদিন রাত সে ঘরের মধ্যে আছে। এবং একটা সময় আমি রিয়ালাইজ করলাম যে আমি যেরকম ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছি, আমি যেরকম অস্থির হয়ে যাচ্ছি, আমার যেরকম মেন্টাল সাফোকেশন হচ্ছে, সেম সাফোকেশনটা ওর হচ্ছে। সো দুটো মানুষের মধ্যে তখন ক্ল্যাশ বেশি বাড়তে থাকবে এবং সে এজিটেটেড হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্টলি আমি যেটা করেছি, মানে আই হ্যাড টু টেক ফিউ স্টেপস। ওয়ান, যে যদিও সে চাকরি করছে, তারপরেও আমি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অনলাইন ক্লাস ছিল 8 ঘন্টার, সেই অনলাইন ক্লাসে আবার ওকে রিঅ্যাডমিট করিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে, ওকে নিয়ে রেগুলার কিছু অ্যাক্টিভিটিস আমি করতাম, বাইরে নিয়ে যাওয়া, ছাদে নিয়ে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলানো। তাতে করে যেটা হয়েছে সে হয়তো, এবং ফোনে ইনএসেন্স ভিডিওতে চ্যাট করা, তাতে করে যেটা হয়েছে ওর যে সোশ্যাল কমিউনিকেশনের যে সাফোকেশনটা তৈরি হয়েছিল সেটা 100% না হলেও অ্যাটলিস্ট মানে 40-50% সে রিডিউস করতে পেরেছে। একই সাথে ওকে কিছু হাউসহোল্ড রেসপন্সিবিলিটি আমি দিয়েছি যেটা ওর ম্যান্ডেটরি। ও প্রতিদিন সকালে ব্রেকফাস্ট তৈরি করবে, ম্যান্ডেটরি। সো ইটস আ মানে এই জিনিসগুলি বের করবার জন্য কিছু রাখা, কিছু মানে ঠিক ব্যস্ত বলবো না, একটা সিস্টেমেটিক প্রোগ্রাম আমি তৈরি করে দিয়েছিলাম ওকে, যাতে করে ও মেন্টাল ব্লকের মধ্যে না পড়ে, ও একটা সাফোকেশনের মধ্যে না পড়ে। কারণ যখনই এটা যে কোনো, ইনফ্যাক্ট মা হিসাবে আমি বলবো, প্লাস এই বিষয়ে কাজ করতে যেও আমি যেটা শিখেছি যে ইফ ইউ আর ইন টু আ ট্রাবল ইউড রিমেইন গুড। আপনার মেন্টাল অ্যাক্টিভিটি অনেক অ্যাক্টিভ থাকবে, সেটা কিছু কিছু ক্ষেত্রে খুব হেলদি। সেই জায়গাটায় আসলে অনেক বেশি আপনি হয়তো যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করেন, আপনি এটা করতে পেরেছেন। হামিদা খাতুন, আপনার মাথায় কি তখন এরকম এসেছে, বা যারা রয়েছেন এরকম সাজিদা রহমান ড্যানির মতো যারা কাজ করছেন তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে আপনার সন্তানকে তখন সেরকম একটি রুটিন ওয়ার্কের মধ্যে নিয়ে আসা, সেটা কি সম্ভব হয়েছে আপনার ক্ষেত্রে? না, আমার পক্ষে রুটিন ওয়ার্ক করা সম্ভব হয়নি, কারণ ওই যে বললাম না যে 2বার বাসা চেঞ্জ করতে হয়েছে 2 বছরে। কিন্তু 2বার বাসা চেঞ্জ করবার আগে আপনি কি কারোর সাথে, বিশেষজ্ঞ যারা রয়েছেন কারোর সাথে যোগাযোগ করেন? যোগাযোগ করেছিলাম, খালেদা ম্যাডামকে ওকে দেখতো, খালেদা ম্যাডামের সাথে একবার ওই ফোনে আলাপ করেছিলাম। তো উনি ইনজেকশন দিতে সাজেস্ট করেছিল, ইনজেকশন দিয়ে দেখলাম যে ওর কথা জড়িয়ে আসতেছে, ও আরও মানে অন্যরকম হয়ে গেল, কথা মুখের কথা জড়িয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, কিন্তু ভাঙচুর করতেছে, পর্দার ইয়ে টেনে ছিঁড়ে ফেলছে, ওর ভাইকে ধরে মারছে, এইরকম করতেছে। তো আমি ইঞ্জেকশনটা আর দিলাম না, বন্ধ করে দিলাম। বন্ধ করে ওকে নিয়ে ওই যে বাসা চেঞ্জ করে আমার বোনেদের বাসার কাছে, যে ওদের পায়ে হেঁটে যাওয়া যায় এইরকম জায়গায় চলে গেলাম, ওকে আমার বোনেদের বাসায়, ওইখানে আশেপাশে যারা আছে ওদের বাসায় ওকে নিয়ে গেলাম। এইরকম মানে করে ও একটু হলেও ম্যানেজ করা গেছে আর কি। আশেপাশে একটু প্রতিবেশীদের বাসায় নিয়ে গেছি, তখন এইভাবে ওকে ম্যানেজ করা হয়েছে। বদ্ধ পরিবেশ থেকে কিছুটা বের হয়ে সেই সাফোকেশন থেকে ও কিছুটা হলে মুক্তি পেয়েছে। একটা জিনিস আপা যেটা বলেছেন যে অনেক সময় ডাক্তার খুব কুইক রেমেডি যেগুলি আছে সেগুলিতে যেতে চান, বাট এই কুইক রেমেডি অথবা মেডিসিন ইনজেকশন বা এই ধরনের জায়গাগুলিতে আসলে আমরা যদি একটু ডিফারেন্টলি তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করি, একটু ডিফারেন্ট টেকনিক্স অ্যাপ্লাই করি, ডিফারেন্ট প্রোগ্রাম নিই লং টার্মের জন্য, এবং একই সাথে আমরা যদি আমাদের যে ধৈর্য আছে কাজ করার ক্ষেত্রে সেই ধৈর্যটাকে এখানে ইমপ্লাই করি, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট এতখানি কঠিন হয় না। আপনি যখনই মেডিসিন বা ইনজেকশন এবং সরাসরি এরকম কুইক রেমেডিতে যাবেন, একবার চিন্তা করে দেখেন যে এই বাচ্চাটার ব্রেইনের অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়ার জন্য আপনি ইনজেকশন দিচ্ছেন, দ্যাটস নট হেল্পফুল ফর দ্য চাইল্ড। অর্থাৎ অনেক বেশি সহিষ্ণু হয়ে ধৈর্য সহকারে যদি ভিন্ন উপায়ে কিছু করা যায়, তাহলে সরাসরি এরকম একদম ট্রিটমেন্টে যাওয়া, একটা ইনজেকশন পুশ করা, এই ধরনের মেডিসিন অথবা ইনজেকশনগুলি যেটা করে ওদের ব্রেনের অ্যাক্টিভিটিগুলি কমিয়ে দেয়, তখন ডেফিনেটলি এটা তার জন্য তো ভালো কিছু না। আপনার নর্মাল অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কমিয়ে দিলে আপনি তো ল্যাথার্জিক হয়ে যাবেন, আপনার মুখ দিয়ে লালা পড়বে এবং লং টার্ম কিছু ডিফিকাল্টিস তৈরি হয়ে যাবে। সো এই জিনিসগুলি তো আপনার করার প্রয়োজন নেই ছেলেটাকে কষ্ট দেওয়ার জন্য। রাদার আপনি যদি স্পেসিফিক কোনো প্রোগ্রাম নেন, যে প্রোগ্রামটা আপনার নিজের ধৈর্য এখানে অফকোর্স একটা বিষয় আছে বা নিজের ইনভলভমেন্ট একটা বিষয় আছে, বাট কোনো না কোনোভাবে আপনি ছেলেটাকে একটা প্রোগ্রামের আন্ডারে যদি নিয়ে আসেন, তাহলে হয়তো একটা সে রেমেডি পাবে বা এটা থেকে বের হয়ে আসতে পারবে, ইনস্টেড অফ গোয়িং থ্রু এই ধরনের মেডিসিন ইনজেকশন। বয়স কেন্দ্রিক একটা চাহিদা আছে এখন, যে যেমন ও অ্যাডাল্ট, এখন ওর একটা চাহিদা আছে, ওকে অ্যাক্টিভিটিস দেয়া দরকার, ওর একটা ট্রেনিং দরকার। যেমন আমি মানে কম্পিউটারে ও ভালো পারদর্শী, ওই ট্রেনিংটা যদি ওকে আমি দিতে পারি, ভোকেশনাল যে কোনো, ও অনেক কাজে পারদর্শী, ভালো গান গাইতে পারে, কিন্তু আমি এতটাই হেল্পলেস যে আমি ওকে মানে সঠিক একটা ইসে পৌঁছাতে পারতেছি না। আমার একটা টার্গেট আছে, আমার টার্গেট অনুযায়ী আমি ওকে নিয়ে নির্ভর করে তুলতে হলেও তো আসলে সেই কারিগরি শিক্ষা হোক বা ও যেটাই খুব বেশি পারদর্শী, আমি এখন পর্যন্ত আমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারতেছি না। আমি এই ক্ষেত্রে খুব ইয়ে করব আপা, আপনার সাথে আমাদের ফেসবুকে যোগাযোগ আছে, আপনার সাথে আমাদের জানাশোনা আছে আজকে থেকে না অনেক বছর। আমরা যে বাচ্চাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি, আমরা যে তাদের হাতে কলমে কাজ শিখিয়ে চাকরি দিচ্ছি, তারা যে উপার্জন করছে এটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, যদি জেনে থাকেন তাহলে আপনার ছেলেটাকে আপনি কেন ইনভলভ করেননি? এটা প্যারেন্টসের রেসপন্সিবিলিটি, এটা প্যারেন্টসের রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট মেকানিজম, যেখানে তার বাচ্চা, তার ছেলে অথবা মেয়ে সঠিক সুবিধা পাবে, সঠিক সেবা পাবে। এটা আপনার ছেলের রেসপন্সিবিলিটি না, এটা আপনার রেসপন্সিবিলিটি। হামিদা খাতুন, তাহলে আপনি একদম শেষ পর্যায়ে রয়েছে, তাহলে আপনি কেন ভাবছেন না, আপনি ভাবছেন আপনার একটা মেয়ে থাকলে দেখাশোনা করতো ভাইটাকে, কিন্তু আপনার সন্তান নিজেই কিছুটা করে স্বনির্ভর হবে, সেই জায়গাটা আপনি কেন ভাবছেন না? তাহলে ওই যে বললাম আমি হেল্পলেস, আমার আর্থিক সঙ্গতি এতটাই নাই যে ওকে একটা ভালো কোনো প্রতিষ্ঠান আমি দিতে পারবো, যেখানে ওর আমার চাহিদা অনুযায়ী আমার একটা লক্ষ্য আছে, আমি ওই লক্ষ্যে ওকে পৌঁছাতে পারবো। আমার আর্থিক সঙ্গতির কারণেই আমি ওকে নিয়ে এখন পর্যন্ত আমি ওই আমার লক্ষ্যে পৌঁছাতে পারতেছি না। জি, আপনার আসলে সেই আর্থিক অসঙ্গতির কারণে আপনি এগোতে পারছেন না। একদম শেষ করতে হবে, সাজিদা রহমান জানি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে আমাদের দেশের এই যে যদি বলি যে শিশু ব্যক্তি, তাদের ক্ষেত্রে তাদেরকেও মূল ধারায় নিয়ে আসবার জন্য, স্বনির্ভর করবার জন্য কি কি ধরনের প্রশিক্ষণ বা কি কি কারিগরি শিক্ষা আপনারা তাদেরকে শিক্ষিত করে তুলছেন? আমাদের মেইন ফোকাসটা থাকে সে যেন ইনকাম করে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। সেই ইন্ডিপেন্ডেন্সিটা ডিপেন্ড করবে তার ক্যাপাসিটির ওপরে, সে কতটুকু কাজ করতে পারছে এবং তার ইন্টারেস্টের ওপরে, সে আসলে এই কাজটা করতে ইন্টারেস্টেড কিনা। তো সেটার থেকে আমরা আসলে আমাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেস দিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে সে কতটুকু কাজ করতে পারবে এবং সে আসলে কাজটা নিতে পারবে কিনা, দিনের পর দিন করতে পারবে কিনা। সো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একদম ওপেন একটা ফিল্ড নেই, ফিল্ড ইন এসেন্স যে আমরা প্রথমে তাদেরকে লাইফ স্কিলটা ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজ যেন নিজে করতে পারে, টয়লেট ট্রেনিং, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, নিজে নিজে শাওয়ার করা, অথবা রাস্তায় একা হাঁটা, রাস্তা পার হওয়া, অথবা নিজের যে বেসিক কেনাকাটাগুলি আছে, এই ধরনের যে নিজস্ব কাজগুলি সেগুলি তাকে আগে শেখানো হয়। একই সাথে যখন সে আমরা বুঝতে পারি সে এই কাজটাতে ইন্টারেস্টেড, ওই কাজটাতে আমরা তাকে ইনভলভ করি। এখানে কাজের মধ্যে যেমন আছে কম্পিউটার, বেসিক ডেটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আমরা জুয়েলারি তৈরি করছি যেটা আমরা আড়ংয়ে সাপ্লাই করছি আমার বাচ্চারা, আমরা কার্পেট স্লিপার তৈরি করছি, এই কার্পেট স্লিপারগুলি হোটেল সোনারগাঁতে সাপ্লাই দেওয়া হচ্ছে, ওরা মাস্ক তৈরি করছে যে মাস্কটা আমরা বিক্রি করছি, ওরা ব্লক এবং বুটিকের কাজ করছে যেগুলি আমরা বাইরে সেল করছি, এবং এই যে ইনকাম হচ্ছে এখান থেকে। ও একই সাথে আরেকটা জিনিস বলতে চাই যে এঞ্জেল শেফ নামে আমাদের একটা বেকারি আছে, ওদেরকে বেকারির ট্রেনিং দিয়েই আমরা এটা বেকারিটা এস্টাবলিশ করেছি এবং এটা কোয়ালিফাইড বেকারি, বিটিবির যে কারিকুলাম আছে সেটা ফলো করে আমরা ওদের শেখানোর কারিকুলামগুলি আমরা তৈরি করেছি এবং এই আইটেমগুলি আমরা বাইরে বিক্রি করি। আমার প্রায় ২৭ জন প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তি আছে যারা এই বেকারিতে কাজ করছে, ওরা এই আইটেমগুলি তৈরি করে, আমরা বাইরে বিক্রি করি, বিক্রি করে যে ইনকামটা হয় সেটা দিয়ে ওদের স্যালারিটা দেওয়া হয়। জি জি জি। তো যেটা বলতে চাচ্ছি যে একদম শেষ পর্যায়ে রয়েছে যে শেষ করতে ওদেরকে সুযোগ দিলে সম্ভব, সুযোগ দিলে অনেক সম্ভব। আজকের দিনে এই আলোচনাটা আমরা করতে পারলাম, দর্শকদের জানাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে দুজন এসেছেন আমাদের স্টুডিওতে, ধন্যবাদ সাজিদা রহমান ড্যানি এবং ধন্যবাদ জানাচ্ছি হামিদা খাতুন আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ছিলেন আজকের এই আলোচনায় আমাদের সাথে। আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি যারা স্নায়বিক বিকাশজনিত সমস্যায় ভুগছে বা এই ব্যাধিতে আক্রান্ত রয়েছে, আমাদেরই সমাজের শিশু, আমাদেরই সমাজের ব্যক্তি, আমাদেরই রাষ্ট্রের নাগরিক, তারা তাদের এই যে সমস্যা, তার থেকেও কিন্তু বড় সমস্যা আমাদের মধ্যে। যদি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটাতে পারি, আমাদের সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে যদি ইতিবাচক না করতে পারি, আমরা আমাদের সমস্যা দূর না করতে পারি, তাহলে তাদের এই যে স্নায়বিক বিকাশজনিত সমস্যা সেটা কিন্তু আমরা দূর করতে পারবো না। আমরা আগে আমাদের সমস্যাটা দূর করে তাদের দিকে সেই সহযোগিতার হাত বাড়াই, তাদেরকে সমর্থন যোগাই। তাহলে এই যে এখানে সাজিদা রহমান ড্যানি তার আলোচনায় বললেন যে তারা কিন্তু নানান ধরনের কাজ করছেন এবং সেই কাজগুলো করে আমাদের এই সমাজে বা এই রাষ্ট্রে তারা ভূমিকা রাখছেন, তারা কিন্তু বোঝা না। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে কিন্তু আমাদের যারা রয়েছেন এরকম অটিজম আক্রান্ত বা অটিজম সেই যে অটিস্টিক আমরা যেভাবেই বলি না কেন, তাদের আমরা মূলধারায় নিয়ে আসতে পারবো। তারা বোঝা হয়ে থাকবে না, আমাদের সাথে কাজ করতে পারবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাই সেই সুপ্রত্যাশায় শেষ করছি একুশে রাতের আজকের আয়োজন। ভালো থাকবেন, শুভরাত্রি।